সালামু আলাইকুম সবাইকে, শাকিল পলি টিভিতে স্বাগতম। সবাই সবাই ভালো আছেন? তো দেখুন, আজকে আমার বুগুলা আমাদের সকলে সুস্থ আছে। প্রথম দিক দিয়ে মুরগি একটু সমস্যা হয়েছিল, কিছু মুরগি মারা গেছে, বাকি সবগুলোই আলহামদুলিল্লাহ ভালো। তো দেখুন কি সুন্দর, মানে সুন্দর বলতে কি, আমার প্রতিবারই কিছু না কিছু মুরগি একটু সমস্যা থাকে। তো এবার সেই সমস্যা রইলো, এবার দেখুন পায়ে সমস্যা। এটা এবার সমস্যা হচ্ছে মুরগির পায়ে, এটা মানে যে পাগুলো সোজা হয়ে, একটা পা সোজা হয়ে গেছে। যে দেখুন এটা কীভাবে যায়, আর এটা এভাবেই হাঁটে। একটা পা ঠিক আছে, আর একটা পাও দেখুন, এরকম দুইটা মুরগি আমার এরকম, এই যে একটা মুরগি, এই যে এই যে এটা পায়ে, দুটো পায়ে সমস্যা। মানে এটা পাকা করতে পারে কিন্তু সহজে সুন্দর হয়তে পারে, কিন্তু খেলে খাবার দাবার এমন সুস্থ মুরগি হতে পারে না। আর আরেকটা আছে, এইটা এখন কই আছে যে পাই না, মানে ওইটা ভালোই, ওইটাই কিছু সময় হলে ভালো, কিছু সময় হলে আবার খারাপ, মানে শুয়ে থাকে, এই একটা অবস্থা। তো যেটার জন্য এই ভিডিওটা বানানো, সেটা হচ্ছে যে এই ভিডিওটাতে এই যে পাগুলো এরকম, তো এটা সমস্যা হচ্ছে আমি আবার ব্রুডিংয়ে থায়াবিন দিছিলাম না, বা থায়াম্যাক্স, অনেকে থায়াবিন বা অনেকে থায়াম্যাক্স ব্যবহার করেন, আমি আবার দিছিলাম না বলি, কারণ এই মুরগি মারা যাওয়ার কারণে কিছু অ্যান্টিবায়োটিক ইউজ করছিলাম, তো এটা আর দেওয়া হয় নাই। ওইটা দিলে মূলত এই সমস্যাটা হয় না, মানে আমাদের এই যে পায়ের সমস্যাটা যে হয়, এটা আপনার থায়াবিনের অভাবে হয়। আপনারা যদি ব্রুডিংয়ে মানে প্রথম ভ্যাকসিনের পর থায়াবিন ইউজ করলে, তাহলে আর এটা সমস্যাটা হয় না, এই পায়ের সমস্যাটা। তো আপনারা সবাই থায়াবিন ইউজ করবেন, বা থায়াম্যাক্স, থায়াম্যাক্সটা করলে ভালো, থায়াবিন থায়াবিনও ভালো, দুইটাই ভালো, যেটা ভালো মনে হয় এটা ইউজ করবেন, আশা করি ভালো ফলাফল পাবেন। সবাই দোয়া করবেন, আল্লাহ হাফেজ।